আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানহাস মাদার। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আমি মির্জা রুমা। বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে কী বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো। তো এটা আমার একমাত্র মেয়ে মানহার প্রথম দিনের ছবি, তো যেদিন হয়েছে তখনকার ছবি, আর এটা রিহামের সাথে 4 দিনের ছবি, আরও ছবি ছিল, তো সেগুলি আসলে ব্যস্ততার জন্য দেখাতে পারলাম না। তো এটা 4 দিনের ছবি, এটাও 4 দিনের, পাশে আমি বসেছিলাম, আর এটা 15 দিনের দিন, এটা 1 মাসের সময়ের ছবি, এটাও 1 মাসের আপনাদের বাইয়ের কোলে, আর এটা 40 দিন হয়েছে, 40 দিনের ছবি, আর এটা হলো 3 মাস, যখন 3 মাস তখনকার ছবি এটা, আর এটা 9 মাসের ছবি। তো আপনারা দেখতেই থাকুন বন্ধুরা, এটা হলো কালকে রাতের ভিডিও, 11:59 বাজে। তো 1 মিনিট পরে মানহাকে আমরা উইশ করব, 12টা বাজবে, আমরা সবাই উইশ করবো মানহাকে, কারণ মানহার প্রথম জন্মদিন। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তুমি আবার পরে কর না যে ওরা ওরা বন্ধু, এখন এখন অনেক রাত হয়েছে, তো আমরা এখন ঘুমিয়ে পড়বো। আজকে মানহার ঘুমাতে দেরি হয়েছে, তো মানহার রিহাম একটু দুষ্টুমি করলো, মানহাকে উইশ করা হলো, তো এখন আমরা শুয়ে পড়বো, ক্যামেরাটা অফ করবো, তো কালকে সকালে আবার অন করবো, আপনারা দেখতেই থাকুন।
বন্ধুরা, এখন সকাল, তো মানহা ঘুম থেকে উঠেছে, মানহার খাওয়া হয়েছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়েছে। তো এখন মানহা আর রিহাম বসে বসে রিহাম বেলুন ফুলাচ্ছে, তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আশা করি এভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, ভালো ভালো কমেন্ট করবেন, আর না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনাদের ভাই আরও কিছু বেলুন নিয়ে আসলো, আর বার্থডে লেখাটা নিয়ে আসা হয়েছিল না, তো এটা নিয়ে আসতে রোহান আর রিহামারা এগুলি ফুলাচ্ছে, তো আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা, আজকের এই দিনটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল, আমার কেল্লা মেয়েটা উপহার দিয়েছে, তো আপনি আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আমি আমার নাম মানহা রেখেছি, মানহা তো আল্লাহর দান, তো আল্লাহ আমাকে দান করেছে, আমি অসুস্থ মানুষ, তো আমার দুই ছেলের পরে মেয়ে হয়েছে, আজকের দিনটাতে আমি অনেক খুশি হয়েছি। তো আমি অসুস্থ হওয়া সত্ত্বেও আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছে, তো আমি এত খুশি হয়েছি আজকের এই দিনটাতে, তো কী বলবো, সে ভাষা প্রকাশ করার মতো না। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। তো আর একটা বছর পূর্ণ হলো আজকে, আজকের এই দিনেও হয়েছে, তো আশা করি না টেনে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখতেই থাকুন। বন্ধুরা, আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে, এখন আমরা রেডি হব, চাইনিজ খেতে যাব, তো আপনি দেখতেই থাকুন। বন্ধুরা, এখন আমরা চাইনিজ খেতে যাচ্ছি, তো আমি বাসায় কোনো আয়োজন করিনি, বিকালে সন্ধ্যায় আর কি কেক কাটবো, তো আপনারা দেখতেই থাকুন। এখন আমরা চাইনিজ খেতে যাচ্ছি। বন্ধুরা, পুকুর পাড়ে দাঁড়িয়েছি, অটোর জন্য অপেক্ষা করছি, অটো আসতে, অটো আসলে আমরা অটোতে করে যাব, আপনার নাতিনি সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। বন্ধুরা, চাইনিজে চলে আসছি, তো আমার বড় ছেলে আমাকে ধরে ধরে শুয়ে দিয়ে নামাচ্ছে, আপনি দেখতেই থাকুন। বন্ধুরা, খাবার অর্ডার দিয়েছি, তো খাবার হচ্ছে, আমরা বসে আছি, আর মানহা বুড়িকে দেখুন কত খুশি, তো দেখতে দেখতে একটা বছর চলে গেল, আমার মেয়েটা একটা বছর হয়ে গেল, তো আসলে কীভাবে চলে গেলো একটা বছর, তো দিন কীভাবে যায় তো বোঝাই যায় না। তো মেয়েটাও বড় হচ্ছে, নাটা হয়েছে অনেক, ও দাঁড়ানো শিখেছে কিন্তু এখনও পুরোপুরি হাঁটতে পারে না। আর আজকের দিনটাতে আমি এত খুশি হয়েছিলাম, আল্লাহ আমাকে মানে কী বলবো, আমি আমার দুই ছেলের পরে আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে, আর আমার তো আসলে অসুস্থ মানুষ, আমি স্ট্রোক করার রোগী, আমার তো বাচ্চা নেওয়াই নিষেধ ছিল, তারপরও আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আমার মেয়েকে নিয়েছি, তো আল্লাহ আমার মনে আশা পূর্ণ করেছে, আমাকে মেয়ে দিয়েছে, আসলে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। আমি মনে করি যে আল্লাহর কাছে মানে ঠিকভাবে কেউ যদি প্রার্থনা করে মন থেকে, আল্লাহ আসলে তার মনে আশা পূর্ণ করে,
তো এই দিনটাতে আল্লাহ আমার মনে আসে পূর্ণ করেছে, আমাকে এত সুন্দর একটা মেয়ে দিয়েছে, তো আমি অনেক খুশি হয়েছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। তো সে সবই আল্লাহর দান। তো সে
বন্ধুরা এখন বাসায় চলে যাচ্ছি, আপনারা দেখতেই থাকুন। বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব। তো সন্ধ্যায় আমরা কেক কাটবো, তো কেক কাটার সময় কী কী আনন্দ করি মানহাকে নিয়ে, তো আপনারা সেই কেক কাটার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। কালকে দিব, কারণ আজকে ভিডিও বড় হয়েছে, কারণ কালকে রাতের থেকে আজকে দুপুর পর্যন্ত যা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কালকের ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। কেক কাটার সময় আমরা কী আনন্দ করি। আল্লাহ হাফেজ।